ভিডিওতে আমি আপনাদেরকে বৃষ্টিময় একটা দিনের সাথে 400 বছর পুরনো একটা বাড়ি দেখাবো ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে। ছোটবেলায় একটা কথা শুনতাম যে বাড়ির পাশে মশলা কিনতে পাওয়া যায় না, তো এই কথাটা বলার কারণ হচ্ছে আমি একটা প্ল্যান করছিলাম যে এই 400 বছর পুরনো বাড়িটা ঘুরতে যাবো, বাট কোনো কারণে সেটা হইতেছিল না। ইভেন একবার গেছিলামও, বাট যাই দেখি যে ফুটবল খেলা হচ্ছে বাড়ির সামনে, তো ওটা তো আর হয় নাই। তো এর জন্য আমি তো সকাল সকাল যাচ্ছি বাড়িটা আপনাদেরকে দেখানোর জন্য। যদিও এর আগে যখন করোনার অবস্থা, যখন যদি করোনা ছিল না তখন আসছিলাম বাড়ি। আর এই বাড়িটা ফরিদপুর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে কানাইপুর শহরে অবস্থিত। অ্যান্ড আমরা একটা ফটো শুটিং করেছি এখানে যাওয়ার জন্য, যদিও ঐতিহ্য ঘুরে যেতে পারতাম বড় ঐতিহ্য এসেছি। যদিও এই শিকদার বাড়ি সম্পর্কে তেমন কোনো ইতিহাস বা কোনো হিস্টোরিক কথাবার্তা এখানে দেয়া নাই, কিন্তু তারপর যতটুকু জানতে পারছি যে এই বাড়িটা প্রায় আজ থেকে 400 বছর আগে তৈরি করা হয়। আর এই বাড়িটা নির্মাণ ছিল শিকদার ভবতারিণী, যিনি ছিলেন মূলত একজন হিন্দু সম্প্রদায়ের লোক। আর আমার পিছনে বাম সাইডে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখনো এইখানে হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করতেছে। তো জমিদার হিসেবে শিকদার বংশের উন্নতি শুরু হয় মূলত শিকদার ভবতারিণীর আমল থেকে। বিধবা রানী ভবতারিণী তার একমাত্র সন্তান সতীশচন্দ্র শিকদার এন্ড অপর এক বিপত্নী কর্মচারীর সাহায্যে তার এই জমিদারি পরিচালনা করতেন। তবে ভবতারিণীর এই সন্তান সুশাসকের চেয়ে কূটনৈতিক এন্ড অহংকারী হিসেবে বেশি পরিচিত ছিল। এন্ড পরে সতীশচন্দ্র শিকদারের দুই পুত্র ছিল, যারা মূলত সুরেন্দ্রনাথ এন্ড নীরেন্দ্রনাথ শিকদার, যাদের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায়। সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসেবে জমিদারি লাভ করে। সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পরে তার ওয়াইফ রাধারানী শিকদার মূলত জমিদারি লাভ করে। রাধারানী শিকদার কিছুদিন জমিদারি পালন করার পরে তার অকাল মৃত্যু হয় এবং তার অকাল মৃত্যুর পরে তার সন্তানরা এই দেশ ছেড়ে কলকাতায় চলে যায়। কলকাতা চলে যাওয়ার পরে অর্থনৈতিক ভঙ্গনের কারণে এই বাড়িটা সরকার আর কি মূলত দখল করে নেয়। বাড়িটা ওই আমলে লাইক ইট, সুরকি আর রড দিয়ে বানানো হয়, যদিও এখন ধ্বংসাবশেষ অবস্থায় আছে। অ্যান্ড এটা দেয়ালে অলরেডি ভাঙন শুরু হয়ে গেছে, যেটা লাইক বোঝাই যাইতেছে। অ্যান্ড বাড়িটার মেন গেটে তালা মারা। অ্যান্ড এখানকার লোকজনের সাথে কথা বলে এতটুকু জানতে পারছি যে ভিতরে মন্দিরের একটা ব্যবস্থা আছে, উৎসবের সময় এইখানে পূজা করা হয়। অ্যান্ড বাড়ির ভিতরে ঢোকার কোনো ওয়ে নাই, এই বাড়িটা চারপাশ দিয়ে গেট দিয়ে আটকানো, যার জন্য কোনো টুরিস্ট বা কোনো লোক ভিতরে ঢুকতে পারে না। অ্যান্ড মাঠের অবস্থা যেটা লাইক প্রথমে বলছি যে খেলাধুলা এখানে খেলা হইতেছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই মাঠের অবস্থাটা খুব খারাপ। A few minutes later. Jitu, তুমি শুধু নষ্ট করার বেলায় আছো। কি? তুমি শুধু নষ্ট করার বেলায় আছো, বুঝছো? এই যে কত সুন্দর একটা মরা গাছ, সে মরা গাছটার সাথ দিল না জিতু। আহ আহ দেখ তো।
that me. Oh my god. Bhai, ye ki butpet ki zasri ke dikhte. Hain? Tumhare pori sarar ke unibe na. Hain ha? Ekta na. So guys, ekhane ashar pore jante parlam je ekhane pashe ekta jaygay onek sundor ekta masjid ache. সো আমরা এখন যদি ওই জায়গাটা যাওয়ার প্ল্যান ছিল না এখানে আসার পরে জানতে পারছি সো এখন আমরা ওই মসজিদটা আপনাদের একটু দেখানোর ট্রাই করব তো যাওয়া যাক সো গাইস ব্যাপার যেটা হইছে আমরা ওই মসজিদে ওই মসজিদের অ্যাড্রেস ভালোমতো জানি না দ্যাটস ওয়াই আমরা ভুল একটা রাস্তা ঘুরেছি সো গাইস আমরা এই যে ইঞ্জিনিয়ার বাড়ির সড়কে চলে আসছি এখন রাস্তাটা আসলে ভয়ানক ছিল ভয়ানক বলতে রাস্তাটা যথেষ্ট পিস লাগছিল আর আমরা অলরেডি সেই মসজিদের কাছে চলে আসছি মসজিদের এটা এখনই যথেষ্ট পরিমাণ সুন্দর লাগতেছে ওয়াও যদিও অনেকে এইটাকে ইঞ্জিনিয়ার মসজিদ হিসেবে চিনে অ্যান্ড ইঞ্জিনিয়ার বাড়িটা এখন অফ বাট ইঞ্জিনিয়ার বাড়িটা যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল আর জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম আরও ঐতিহাসিক প্লেসের ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন